বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অপহরণ, বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান সহ বিভিন্ন শ্রেণী পেশার 2 শতাধিক খুন, গুমের খোতা, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার তৈরি প্রধান দানবের নাম সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। যাকে নিয়ে কথা বলছি তাকে নিয়ে ঠিক 1 সপ্তাহ আগেও কথা বলাটা ছিল খুবই ভয়ঙ্কর ধরনের একটা রিস্কে যাওয়া। কারণ দর্শক শ্রোতা, পিনাকী ভট্টাচার্য দাদাকে আপনারা খুব ভালো করেই জানেন, যে কিনা আমাদের যে বর্তমান পরিস্থিতি হয়েছিল, দেশ স্বাধীন হয়েছিল, তাতে খুব ভালোই ভূমিকা তিনি রেখেছিলেন বিভিন্নভাবে তথ্য দিয়ে দর্শক শ্রোতা এবং শিক্ষার্থীদের পাশে তিনি অনেকটাই ছিলেন। দর্শক, অবশেষে সেই পিনাকী দাদাকে নিয়ে এই কি জানা গেল। দর্শক, তাহলে তাকে দেশে ফিরাতে চান অনেকেই এবং তিনি দেশে আসতে চান, তো দর্শক তাকে স্বরাষ্ট্রমন্ত্রী পদেও দেখতে চান। আসলে কি হতে যাচ্ছে, খুবই বড় একটি চমক রয়েছে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটিনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কী সেগুলো আমরা বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। যাকে নিয়ে কথা বলছি তাকে নিয়ে ঠিক 1 সপ্তাহ আগেও কথা বলাটা ছিল খুবই ভয়ঙ্কর ধরনের একটা রিস্কে যাওয়া। কারণ তিনি ওই ব্যক্তি যিনি বহুত মানুষকে বালিশ ছাড়া শোয়াই দিয়েছেন, বহুত মানুষকে আয়না ঘরে নিয়েছেন। বলা হয় থাকে তার হাত ধরেই এই আয়না ঘরের উৎপত্তি। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন সময় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন আলাপ যে ফাঁসের ঘটনাগুলো আছে সেগুলোরও মূল কারিগর তিনি। রয়েছে তার বিরুদ্ধে নানান অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সাথে ভালো সম্পর্ক ছিল, কামিয়েছেন কারি কারি টাকা, কেড়ে নিয়েছেন অসংখ্য মায়ের কলিজার টুকরা বা অসংখ্য স্ত্রীর স্বামী অথবা অসংখ্য মায়ের কি বলা হয় যে মানে পরিবারের সন্তান। যাই হোক, আলোচিত কর্মকর্তা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান গ্রেপ্তার হয়েছেন। আদালতে তিনি আজকে যে তথ্য দিয়েছেন তার তথ্য দেখে আমার কাছে মনে হলো দুধের ধোয়া তুলসী পাতা টাইপের একটা বক্তব্য সে দিয়েছে। তার বক্তব্য হচ্ছে যে আয়নাঘর সে বানায় নেয়, বরঞ্চ এই আয়নাঘরে আপনার নিজেই নাকি গত 8 দিন ধরে বসবাস করছেন। এর মধ্যে আমরা তার সম্পর্কে আমাদের বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে যে অভিযোগগুলো এসেছে সেখানে দেখছি যে এই যে ছাত্র জনতাকে আমরা যে 650 উপরে মানুষকে জীবন দিতে দেখলাম, এই মানুষগুলোকে হত্যার মূল পরিকল্পনাকারীদের মধ্যে একজন হচ্ছে এই অবসরপ্রাপ্ত সাবেক জেনারেল। এছাড়াও আপনাদের খেয়াল আছে শাপলা চত্বরের কথা, এটাকে ধামাচাপা দেওয়া হয়েছিল তৎকালীন সরকারের বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে। আমরা আজ পর্যন্ত জানতে পারি নাই ওই দিন রাত্রে আসলে কি ঘটেছিল, কতগুলো মানুষ মারা গেল সেটার প্রকৃত তথ্য আমরা জানি নাই। তো সেই ঘটনারও যিনি মাস্টার মাইন্ড, ঐতিহাসিক সেই শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীদের 2013 সালের 5ই মে যেই বিশাল হত্যাযজ্ঞ হয়েছে বলে দাবি করা হয়, সেই হত্যার পরিকল্পনাকারীও আপনার কি বলা হয় যে এই মেজর জেনারেল, তাকে নিয়ে পুলিশ কিন্তু এই ধরনের প্রতিবেদন অলরেডি দিয়েছে। ইভেন আয়নাঘর সম্পর্কে তার যেই শিশুসুলভ বক্তব্য, সে বলছে আয়নাঘর আমার সৃষ্টি না, আমি নিজেই 8 দিন ছিলাম আদালতকে। আজকে সে বলছে হাজার হাজার মানুষকে অবৈধভাবে রিমান্ডে নেওয়া সে জিয়াউল আহসান আজকে নিজেই 8 দিনের রিমান্ডে। তবে আমাদের রিমান্ড আর তাদের রিমান্ডে আসলে অনেকটা পার্থক্য আছে। আমজনতা যখন যায় রিমান্ড মানে অনেকটা হাগামতি বাইর হয়ে যায়, উল্টে পিটায় লটকাইয়া ঝুলাইয়া মারে, কারেন্টের শক দেয়, কিন্তু এই পর্যায়ের যারা আছেন তাদের সাথে কি আসলে এগুলো হয়? বড় বড় নেতাদের সাথে এটা হয় না, তবে তার সাথে হতেও পারে। আচ্ছা, সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পর জিয়াউল আহসান সে কিন্তু দেশ ছাড়ার চেষ্টা করছিল। তো এরোপ্লেনটা আপনার ডেক থেকে রানিং হওয়ার জন্য যে আমাদের ওয়ে আছে সেইখানে নেমে গেছিল, সেখান থেকে প্লেনকে ফিরিয়ে আনা তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো আজকে তাকে 8 দিন, তার বক্তব্য যে তাকে গত 7ই আগস্ট রাতে গোয়েন্দা সংস্থার একটি দল নিয়ে যায় আর গতকাল পর্যন্ত 8 দিন তাকে আয়নাঘরে বন্দী রাখা হয়। আর আজকে আদালতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে রিমান্ডের শুনানিতে এই তথ্য দিয়েছে জিয়াউল আহসান। বলছে আয়নাঘর তার সৃষ্টি নয়, তিনি কোনো গুম খুনের সাথেও জড়িত নন। সে দাবি করছে যে আয়নাঘর থেকে যারা বের হয়ে আসছে তাদের কেউ বলুক আমি তাদের সেখানে রেখেছি, যেভাবে আমাকে নিয়ে দোষারোপ করাচ্ছে সেটা ঠিক না, আমি অসুস্থ, হার্টে অন্যান্য সমস্যা রয়েছে। এখন তার এই বক্তব্যকে কেন্দ্র করে যদি কেউ এসে সাক্ষী দিতে আসে জিয়াউল আহসানকে আপনি খুঁজে পাবেন না। কারণ কি? কারণ হচ্ছে এরা তো ভাই অর্ডার করে, এরা কি কোনো বন্দির সাথে গিয়ে সেখানে এদেরকে খাবার দাবার কেয়ারিং টেয়ারিং এগুলো করে? জীবনও না,
এরা থাকে দামি গাড়িতে, এসি গাড়িতে ঘুরে। আর এদের যারা অধীনস্থ আছে তাদেরকে ব্যবহার করেই কিন্তু টর্চার সেলগুলো চলে। সুতরাং তার এই বক্তব্য নিয়ে আদালতে যারা বিজ্ঞ আইনজীবী আছেন হাহারি একটি দেওয়ার কথা। ইভেন পেগাসাস সফটওয়্যার যে কোনো ব্যক্তির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা আপনার সেলফোন, সরকারের এই যে সিস্টেমটা ছিল পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে বা আরও যেই ফোনে আরিপাতা সফটওয়্যারগুলো ছিল, আপনার ফোন নাম্বারটা জাস্ট হচ্ছে যদি সরকারের মনে হয় যে আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যে সরকারের জন্য ঝামেলা, তার ফোন নাম্বারটা এই ডিভাইসের মধ্যে ফালাই দিলেই আপনি যেখানে একটা টেক্সট করছেন, আপনার এই ফোনে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ভাইবার যা করছেন সব কিছু সরকার দেখছে। আপনি ভিডিও কলে কাউকে কথা বলছেন সেটাও সরকার দেখার সুযোগ ছিল। মানে এই গোয়েন্দা সংস্থাগুলোর নেতৃত্বে এমন টিম বাংলাদেশে আছে। ইসরায়েল থেকে সফটওয়্যার কিন্তু বাংলাদেশে আনা হয়েছে, যার মাধ্যমে সাবেক তথ্যমন্ত্রী বলতো বেশি কথা বললে কিন্তু সব ফাঁস করে দিব। কী ফাঁস করবে, তার মানে তাদের কাছে ছিল। কই থেকে আসছে এই জিয়াউল হাসান রাই আসলে এই ঘটনাগুলো ঘটিয়েছে? আদালতে তার কথা বলা নিয়ে বিরোধিতা করেছে বিএনপির আইনপন্থীরা। জিয়াউল হাসান বলছেন র্যাবে থাকাকালে তার বিরুদ্ধে কোনো মামলা বা জিডি হয়নি। এরপর আদালত তার 8 দিনের রিমান্ড আদেশ দিয়েছে। এছাড়া তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সম্পর্কে আদালতকে বলেন আন্দোলন চলাকালে যে সংস্থায় তিনি কাজ করছেন সেটার কোনো অস্ত্র নেই, সুতরাং গুলি চালাতে বলার প্রশ্নই ওঠে না। আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে সে বলছেন নিউ মার্কেটের থানার যে মামলায় তিনি গ্রেফতার হয়েছেন সেই নিউ মার্কেট সায়েন্স ল্যাব এলাকায় ওই সময় তিনি জাননি তার বিরুদ্ধে একটা হত্যা মামলা হয়েছে। তো এরা আসলে ধরা খাইলে এরকমই করে। আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক, প্রকৃতপক্ষে যদি দোষী হয় তার কঠিন শাস্তি হোক, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই মনে করে তারা ধরা ছোঁয়ার ঊর্ধ্বে, তাদের কোনো বিচার নাই। সরকার পরিবর্তন হলেও তারা একটা সিস্টেমে চলে, বাট আমরা সেই সিস্টেমটার দর্শক আপনি ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অপহরণ, বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান সহ বিভিন্ন শ্রেণী পেশার 2 শতাধিক খুন, গুমের হোতা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার তৈরি প্রধান দানবের নাম সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। টানা 9 বছর ভারতে অবস্থানের পর গত 11 আগস্ট দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 2015 সালের 10ই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর ভারতের মেঘালয়ের স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। এরপর টানা আইনি জটিলতা পেরিয়ে অবশেষে দেশে ফিরেছেন এই বিএনপি নেতা। বিএনপি নেতা সালাউদ্দিনকে যিনি আটক করেছিলেন তিনি হলেন র্যাবের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়াউল আহসান। অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউলের সর্বশেষ কর্মস্থল ছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। গত 6 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হারান জিয়া। শেখ হাসিনা সরকারের আমলে গুম খুনের সঙ্গে জড়িয়ে আছে জিয়াউলের নাম। সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান রহস্যের সঙ্গে বারবার নাম এসেছে তার। এদের চক্রান্তে এদেশে আইনাগার হয়েছে এবং এসএসএফের পিছনে ক্যান্টনমেন্টের ভিতরে আইনাগার হয়েছে এবং ইলিয়াস আলীর এবং আমরা সৌদি আলমকে আমরা শুনছি তাদেরকে জিন্দা বস্তা পরিয়ে ফেলাই দিয়েছে আপনার ওই সেন্ট মার্টিনের ওইদিকে। দ্রুততম সময়ে জিয়াউলের মতো দানবদের বিচার করা জরুরি বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উনি আয়নাগরের ভিতরে অনেক মানুষকে বন্দী করে রেখেছে, তারপরে ওখানে টর্চার সেল তৈরি করে তাদেরকে মানসিকভাবে নির্যাতিত করছে। তা আমরা দেশবাসী এটা কখনো প্রত্যাশা করি না যে একজন সেনা বা সেনার কর্মকর্তা যারা আছে তাদের কাছে এই ধরনের কিছু আমরা প্রত্যাশা করি না। শাস্তির আওতায় যেন আনা হয় আর এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে হচ্ছে পরবর্তীতে যত যারা আসবে তারা যেন এটাকে মাথায় রাখে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গুম খুনের শিকার হওয়া পরিবারের সদস্যরা রাজধানী ও এর বাইরের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করেছে। রেবের আরো যেসব কর্মকর্তা এর সঙ্গে জড়িত তাদেরও বিচারের আওতায় আনার দাবি তাদের। আমাদের মানুষকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গুম করেছেন, গোপন কারাগারে রেখেছেন, গোপন বন্দিশালায় রেখেছেন, তাদেরকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। যে মানুষগুলো গত 13 বছর ধরে তাদের পরিবারের বাইরে
তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওকে শেষ কপিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, নিঃশেষকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।